তো আজকে আমরা দেখব যে আমাদের এই প্রোগ্রাম থেকে কিভাবে এই লিস্টে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। আমি fxml ডকুমেন্টে চলে যাচ্ছি এন্ড এখানে একটা টেক্সট ফিল্ড নিয়ে আসব। টেক্সট ফিল্ড এখানে আমি একটা টেক্সট ফিল্ড বসাচ্ছি আর এখানে একটা বাটন বসাচ্ছি। একটা বাটন নিয়ে আসবো, BUTTON বাটন। এইখানে বাটনের মধ্যে আমি টেক্সট দিচ্ছি যে অ্যাড। ওকে, আমি এই টেক্সট ফিল্ডের একটা আইডি দিচ্ছি, টেক্সট ফিল্ড। আর এই বাটনের অন অ্যাকশন দিচ্ছি, যে অ্যাড বাটন অ্যাকশন। আচ্ছা, আমি এখন আমার প্রোগ্রামে চলে যাচ্ছি fxml ডকুমেন্ট ডট fxml থেকে আমি মেক কন্ট্রোলার করে নিয়েছি যাতে করে ওই টেক্সট ফিল্ড এখানে চলে আসে অ্যান্ড এই অ্যাড বাটন অ্যাকশনটা চলে আসে। আচ্ছা, এখন আমি যেটা করব যে আমি চাচ্ছি যে ইউজার এই টেক্সট ফিল্ডের মধ্যে কোনো কিছু টাইপ করে যদি অ্যাড বাটনে প্রেস করে তাহলে সেটা আমাদের এই লিস্ট ভিউয়ে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এই অ্যাড বাটন অ্যাকশন মেথডের ভিতরে প্রথমে আমার এই টেক্সট ফিল্ড থেকে যে স্ট্রিংটা ইউজার টাইপ করেছে সেই স্ট্রিংটা রিড করব। তো সেটা করার জন্য আমি একটা স্ট্রিং টাইপের একটা অবজেক্ট নিচ্ছি, strin, স্ট্রিং টাইপের str ইকুয়াল টু আমার টেক্সট ফিল্ডের নাম ছিল টেক্সট ফিল্ড, ডট গেট টেক্সট। সো এখন আমার স্ট্রিং টাইপের এই str এর মধ্যে এই টেক্সট ফিল্ডের যে টেক্সটটা সেটা পাস হবে। আচ্ছা, এখন আমি যেটা করব আমার লিস্ট ডট অ্যাড অর্থাৎ লিস্টের মধ্যে আমি এই str-টাকে অ্যাড করে দিব, জাস্ট এটুকুই। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, এখানে যদি আমি ABC লিখে অ্যাড করি, এই যে ABC কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। SED অ্যাড এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু না দিয়ে অ্যাড করি তাহলে কি হবে, তাহলে কিন্তু কোনো কিছু না দিয়ে এখানে সেটা অ্যাড হয়ে যাচ্ছে, ফাঁকা অ্যাড হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না, এই যে মাঝখানে ফাঁকা থেকে যাচ্ছে। সো সেটা, এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে, এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে করে এই টেক্সট ফিল্ড থেকে যেটা রিড করা হলো সেটা যদি ফাঁকা হয়, সেটা যদি ফাঁকা স্ট্রিং হয় তাহলে যাতে কোনো কিছু না করে। তো সেইটা করার জন্য আমি এখানে একটা কন্ডিশন ইউজ করব, ইফ str ডট ইকুয়ালস ফাঁকা। যদি str ডট ইকুয়াল ফাঁকা হয় তাহলে এই প্রোগ্রামটা রিটার্ন করবে, কিছুই করবে না। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি আমি দেখতে পারবো যে আমি যদি এখানে ফাঁকা অবস্থায় কিছু অ্যাড করি, যত অ্যাড করি আমি সেটা অ্যাড হবে না, অ্যান্ড কিছু দেয়া অবস্থায় যদি এখানে অ্যাড করি তাহলে এখানেই অ্যাড হবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এখানে অ্যাড হওয়ার পরেও এইটা থেকে যাচ্ছে। তো আমরা যদি কোনো কারণে চাই যে অ্যাড হলে এইটা মুছে যাবে, তো তখন কি করা যায়, কিছুই না, জাস্ট এই লিস্ট ডট অ্যাড str অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আমাদের টেক্সট ফিল্ডটাকে এমটি করে দেব। টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। এখন আমরা, আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু একটা প্রেস করে এটা এখানে অ্যাড হবে অ্যান্ড এখানে ক্লিয়ার হবে, অ্যান্ড এখানে যদি আমি প্রেস করি তাহলে কিছু হবে না, আবার এখানে অ্যাড হলে এখানে ক্লিয়ার হবে। আচ্ছা, আগামী পর্বে আমরা দেখব যে এখানে যে সিলেকশন, একটা সিলেক্ট করলে সেই সিলেক্ট করা জিনিসটা আমরা কীভাবে পেতে পারি, অর্থাৎ আমরা শুধুমাত্র এইটুকুই দেখবো যে যেমন এখানে আমি সিলেক্ট করেছি জ্যাকফ্রুট, এই জ্যাকফ্রুট লেখাটা কীভাবে আমরা এখানে একটা টেক্সট ফিল্ডের মধ্যে বা একটা লেবেলের মধ্যে নিয়ে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই।